আমি দুটো ডিম দিলাম, কিন্তু ডিম ফুটে তো কয়েকদিনের মধ্যে ছানা আসবে। ডিম ফুটে ছানা বেরোনোর আগে আমাকে পর্যাপ্ত পরিমাণে খাবার মজুত করে রাখতে হবে। সামনে বর্ষার দিন, বৃষ্টি এলে তো ঘর থেকেও বেরোতে পারবো না। যাই, আমি বরং খাবার সংগ্রহ করে নিয়ে আসি। এই বলে কাকুলি খাবার সংগ্রহের জন্য সুখীর বাসায় যায়। কি ব্যাপার কাকুলি, তুই আমার ঘরে? তুই তো ডিম দিয়েছিস, তোর তো তোর ঘরে থাকার কথা। হ্যাঁ দিদি, সামনেই তো বর্ষাকাল, ঘরে আমার দুটো ছানা আসতে চলেছে, ওদের জন্য তো খাবার সঞ্চয় করতে হবে। তাই বলছিলাম কি, চলো সুখি, পাশের জঙ্গলে কিছু খাবার সংগ্রহ করতে যাই, আমার একা যেতে একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, চল তবে। এই বলে সুখি কাকুলির সাথে পাশের জঙ্গলে খাবার সংগ্রহের জন্য যেতে থাকে। যেতে যেতে তারা একটা বড় ফলের বাগান দেখতে পায়। আরে, এই জঙ্গলে এত ফলের সমাহার, আগে তো কখনো এত ফল দেখিনি। আগে তো জানতামই না যে এই জঙ্গলে এত বড় ফলের বাগান আছে। তোর সাথে এসে ভালোই হলো, এখন থেকে রোজ আমি এই বাগান থেকে ফল সংগ্রহ করে নিয়ে যাব। হ্যাঁ সুখী, দ্বিতীয়বার আমরা একা আসব না, বনির সব পাখিকে সাথে করে নিয়ে আসব। চলো সুখী, আমরা আপেল খাই। কাকুলি আর সুখী আপেল গাছের ডালে বসে আপেল খেতে থাকে। এরপর তারা দুজনে কিছু ফল সংগ্রহ করে। কাকুলি, আর কত ফল নিবি? চল, ঘন মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। চল কাকুলি, চল। তুমি যাও গো সুখী দিদি, আমি আর কটা কমলা লেবু তুলেই আসছি। কাকুলির এমন কথা শুনে সুখী চলে যায়। এদিকে কাকুলি অনেকগুলো ফল সংগ্রহ করে, আর সে ফলগুলো নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎই বৃষ্টিটা চলে এলো, বেশি ফল আনতে গিয়ে দেরি হয়ে গেল। এবার আমি কি করব, কোথায় আশ্রয় নিব? হে সৃষ্টিকর্তা, আমার ঘরে যে ডিম দুটো একা, না না, এই ঝড়ে বেরোলে তো আমি মরেই যাব, তার চেয়ে বরং ওই গাছের নিচে আশ্রয় নিই। আহ, আমার যে বড্ড শীত লাগছে, আমায় রক্ষা করো সৃষ্টিকর্তা, আমায় রক্ষা করো, আমি মরে গেলে যে আমার ছানাগুলো বড্ড অসহায় হয়ে পড়বে। এভাবে কাকুলি কান্না করতে করতে হঠাৎ একটা বড় গাছের ডাল ভেঙে কাকুলির মাথায় পড়ে। বাঁচাও! কাকুলি আঘাত পেয়ে সাথে সাথে সেখানেই মারা যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। এক পর্যায়ে কাকুলির ডিম ফুটে দুটো ছানা বেরিয়ে আসে। সেই ছানা দুটো শীতের যন্ত্রণায় কাটাতে থাকে। মা, মা, উম্মা, কোথায় কোথায় তুমি? বা বাবা, ও বাবা, বাবা কোথায় তুমি? তোমরা কি কোনো আমার কাছে আসছো না? তোমরা সবাই কোথায়? আমার যে বড্ড শীত লাগছে মা, ও মা, মা, বাবা, ও বাবা, বোন, আমরা যে এখনো বাবা মাকে দেখলাম না, আমার যে বড্ড খিদে পেয়েছে বোন। এভাবে কুহু আর কনক কাতে থাকে। পরের দিন সকালবেলা টোনা খাবারের খোঁজে কাকুলির ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। তখনই টোনা কুহু আর কনকের কান্নার আওয়াজ শুনতে পায়। কি হয়েছে ছোট্ট ছানারা, তোমরা দুজন এভাবে কাঁদছো কেন? আর তোমাদের বাবা মা কোথায়? তারা কোথায় গেছে? আমরা তো কিচ্ছু জানি না আঙ্কেল, কিচ্ছুতেই জানি না। আমরা তো আবার জন্মের পর থেকে আমাদের বাবা মাকে দেখিয়ে দিই, আবার যে ভীষণ ক্ষুধা পেয়েছে। কাল থেকে আমরা কিছু খাইনি আঙ্কেল, আমরা কালকে থেকে কিছুতে খাইনি। আঙ্কেল, আঙ্কেল, ও আঙ্কেল, আমাদের তুমি কিছু খাবার দেবে? খাবার না পেলে যে আমরা মরে যাব। আহারে বেচারি ছানা দুটো, জানি না এদের বাবা মা কোথায় চলে গেছে। এত ছোট ছানাকে যদি রেখে চলে যাই, তবে তো এরা না খেতে পেরে মরেই যাবে। না না, আমি একটা সন্তানের বাবা হয়ে আর দুটো অন্য পাখির ছানা কিছুতেই বিপদে ফেলতে পারবো না। এদেরকে বরং আমার বাড়িতে নিয়ে যাই, এরপর যা হবে দেখা যাবে। এই বলে টোনা কনক আর কুহুকে নিয়ে বাড়িতে চলে যায়।
কি গো টোনা, তুমি এই কাকের ছানা দুটোকে কোথায় পেলে? ইস কি সুন্দর, চোখ দুটো যেন ছলছল করছে, আর কি মায়াবী দেখতে, মুখ দুটো তো একদম শুকিয়ে গেছে, মনে হয় ওদের ভীষণ খিদে পেয়েছে গো। হ্যাঁ টনি, ওরা দুজন খুবই ক্ষুধার্ত, তুমি বরং আগে ওদের খেতে দাও, তারপর আমি তোমার সবটা খুলে বলছি। এরপর টনি কিছু খাবার এনে কনক আর কুহুকে খাইয়ে দেয়, আর টোনা টুনিকে সব ঘটনা খুলে বলে। আহারে, তুমি এদেরকে নিয়ে এসে ভালোই করেছো, এখন থেকে ওরা দুজন আমাদের দুই কুড়িয়ে পাওয়া সন্তান। টুকি যেমন আমাদের সন্তান, তেমন কুড়িয়ে পাওয়া এই দুই কাকের ছানাও আমাদের সন্তান। আমরা টুকির সাথে সাথে এই কুড়িয়ে পাওয়া দুই কাকের ছানাকেও লালন পালন করব। ঠিক আছে টুনি, তুমি ওদের দেখে রেখো, আমি বরং ওদের জন্য বাজার থেকে কিছু খেলনা নিয়ে আসি। মা, ও মা, এই কালো কাকের ছানা দুটো কে গো? আবার তুমি দেখছি ও ছানা দুটোকে খাইয়েও দিচ্ছ, ব্যাপারটা কি বলতো? আজ থেকে এরা আমাদের নতুন অতিথি, এরা দুজন আজ থেকে তোর ভাই আর বোন রে মা। না কিছুতে না, আমি কিছুতে ওই কালো কুচকুচে ছানা দুটোকে আমার ভাই বা বোন ভাবতে পারবো না। তোমাকে খেতে আর কোনো কাজ নেই মা, কান্নাকার ছানা আর তুমি ঢং করে করে ওদেরকে আদর করছো, তোমার এসব নাকামি দেখতে একদম ভালো লাগছে না আমার। চুপ কর টুকি, তুই ভুলে যাস না আমি তোর মা হই, বড্ড বার বেড়েছে তোর তাই না? তখন থেকে শুধু বড় বড় কথা বলেই যাচ্ছিস, ওদেরকে তোর বোন ভাই বলতে সমস্যা কোথায় শুনি? এত অহংকার কিন্তু একদম ভালো নয়, তোর বাবা যদি জানতে পায় তবে অনেক কষ্ট পাবে, এরপর যেন তোর মুখে এসব কথা না শুনি। তোর আমার বইয়ে গেছে তোমার এসব কথা শুনতে, আমি তোমার কোনো কথা শুনবো না, থাকো তোমার কুচকুচে কালো তুই ছানাকে নিয়ে। এই বলে টুকি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। মা টুকি শোন, মা যাস না, মা যাস না, হে সৃষ্টিকর্তা আমার মেয়েটা এত অবাধ্য আর জেদি করিয়েছো, রক্ষা করো সৃষ্টিকর্তা, রক্ষা করো, আমার একটা কথাও যে সে শুনতে চায় না। মা মা, তুমি একদম ভেবো না, দেখবে দিদি একদিন ঠিক আমাদের মেনে নিবে। দেখবেন দেখ কি সুন্দর খেলনা, এই বলটা ছিঁড়ে মার, দে 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 বলটা দে। এই নে ভাই, এবার এই গাড়িটা নিয়ে। এভাবে কুহু আর কনক খেলতে থাকে, তখনই সেখানে টুকি চলে আসে। গেল চেনাই, একে তো উড়ে এসে জুড়ে বসেছিস তোরা, এখন আমার বাবাকে ধ্বংস করতে চাইছিস? দে দে আমার বাবার টাকা কেনা খেলনা সবগুলো দে আমাকে দে। এরপর টুকি সব খেলনাগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আমি বাবার থেকে কিনা খেলনা দিয়ে তোরা একদম খেলবি না, এই বলে দিলাম, কুচকুচে কালি দলগোটাকার তোরা এসে আমার মা বাবা আমি একটু আদর করি না, যা বলছি যা বেরিয়েছে তোরা যা। টুকির এমন কথা শুনে কুহু আর কনক ঘর থেকে বেরিয়ে গাছতলায় বসে কাঁদতে থাকে। যার বাবা বনি তারই দুনিয়াতে কেউ নেই। একই টুকি, খেলাগুলো এভাবে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কেন? আর তোর ভাই বোন কোথায়? ওদেরকে তো এখানে রেখে গিয়েছিলাম। তুমি একদম ওই কুচকুচে কালো পাখি দুটোকে আমার ভাই বা বোন বলবে না, ওই কাকে ছানাগুলো কখনো আমার ভাই বোন হতে পারে না, পারে না, তোমাদের বিবেক বুদ্ধি একেবারে লোপ পেয়েছে, তা না হলে ওই কুড়িয়ে পাওয়া কাকে তুই কুচকুচে কালো ছানা কখনো আমার ভাই বোন হতে পারে না, পারে না, পারে না, আমি তাড়িয়ে দিয়েছি ওদের, বেশ করেছি, বেশ করেছি। আরে আরে, তোরা দুজন ঘর ছেড়ে এখানে কেন? আর তোদের তো আমি খেলতে দেখে এলাম। মা মা, আমরা তোমাদের সংসারে আর বুঝে হয়ে থাকতে চাই না মা, আমাদের জন্য তোমাদের সংসারে অনেক অশান্তি হচ্ছে তাই না মা বলো? আর টুকি বোনেরও তো অনেক অসুবিধা হয়েছে, তাই আমরা সব ছেড়ে চলে এসেছি। হ্যাঁ মা, আমরা অকারণে তোমার সংসারে অশান্তি বাড়াতে চাই না। ছি ছি, তোরা এভাবে বলছিস কেন? আর আমি তোদেরকে আমার নিজের সন্তানই ভাবি, টুকি বড্ড জেদি আর রাগি, হয়তো রাগের মাথায় তোদের এসব কথা বলেছে, তোরা চল আমার সাথে, দেখবি একদিন ও ঠিক নিজের ভুল বুঝতে পারবে। এই বলে টুনি কুহু কনককে নিয়ে ঘরে ফিরে আসে। এরপর এইভাবেই বেশ কয়েকদিন কেটে যায়।
একদিন দুপুরে, মা ও মা, এখানে তুমি কি করছো? খেতে কাজ নেই, অকাজে পড়ে আছো। আমার খেতে পেয়েছে মা, খেতে যাও তুমি। টুকি মা, দেখছিস না আমি এখানে কাজ করছি? এসব কি কথা বলছিস? রান্নাঘরে খাবার রাখা আছে, যা লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে মা। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, ওদের নিয়ে কত আদিক্ষেপে করছো। ওরা আসার পর থেকে সব কিছুরই ভাগ বসিয়েছে। আমি এ বাড়িতে আর কিছুতেই থাকবো না। আমি তোমাদের সর্দার নই, ওই কুড়িয়ে পাওয়া কাকের তুই ছাড়া তোমাদের সর্দার। আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। সেদিকে দু চোখ যায়, আমি সেদিকেই চলে যাবো। মা টুকি, যাস না মা, যাস না। শোন, আমি এক্ষুনি তোকে খাবার এনে দিচ্ছি। এই যা, মেয়েটা চলে গেল। কেন যে এমন করে রাগ করলো? ঠিক আছে, পরে ঠিক চলে আসবে। মা মা, দিদি যে চলে গেল, তুমি কেন দিদিকে খেতে দিলে না? দিদি মনে হয় খুব খিদে পেয়েছিল মা। থাক, দিদি আসলে আমরা দিদির সাথেই খাবো মা। এরপর দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে আসে, কিন্তু টুকি আর বাড়িতে ফিরে আসে না। টুকিকে দেখতে না পেয়ে বাড়ির সবাই অনেক চিন্তায় পড়ে যায়। তখনই বৃষ্টি চলে আসে। গিন্নি, আর কত সময় অপেক্ষা করব? এবার তো মেয়েটাকে খুঁজতে যেতে হবে। বাইরে তো বড্ড বৃষ্টি, যদি মেয়েটার কোনো বিপদ হয়। তুমি এক্ষুনি টুকিকে খুঁজতে যাও, আমার মেয়েটাকে রক্ষা করো, সৃষ্টিকর্তা রক্ষা করো। এরপর টোনা ছাতা মাথায় দিয়ে টুকিকে খুঁজতে বেরিয়ে পড়ে। যেতে যেতে টোনা জঙ্গলের এক গাছতলায় দেখে। টুকি মারে, ওঠ মা, ওঠ। একি গা তো জ্বরে একদম পুড়ে যাচ্ছে, এক্ষুনি টুকিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। টোনা টুকিকে নিয়ে হাসপাতালে যায়। টুনি টুকির অসুস্থতার কথা শুনে এক মুহূর্ত দেরি না করে কনক আর টুকিকে নিয়ে হাসপাতালে চলে যায়। আপনার মেয়ে প্রচন্ড ঠান্ডায় কঠিন জ্বর হয়েছে, আপনার মেয়েকে ইমার্জেন্সিতে রক্ত দিতে হবে, নইলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব হবে না। আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দিব না, আমি এক্ষুনি রক্ত নিয়ে আসছি ডাক্তার বাবু। টোনা রক্ত খুঁজতে চলে যায়, কোথাও সে রক্ত খুঁজে না পেয়ে খালি হাতে ফিরে আসে। এদিকে টুকির অবস্থা আরো খারাপ হয়ে যায়। মামা, আমি বোনকে রক্ত দিব, এখন অত না ভেবে আগে দিদির প্রাণ বাঁচাও মা। হ্যাঁ মা, আমি দিদিকে রক্ত দিব। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমাদের রক্ত নিন। ডাক্তার টুকির প্রাণ বাঁচানোর জন্য আর দেরি না করে কুহু কনকের শরীর থেকে দু ব্যাগ রক্ত নিয়ে টুকিকে দেয়। পরের দিন সকালবেলা টুকির জ্ঞান ফিরে আসে। মা, আমি কোথায় মা? আমি এখানে কেন মা? মারি, তুই যে ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিলি, তুই যে মরতে মরতে বেঁচে ফিরেছিস রে মা। দাদির আমি এত অবহেলা করেছি, আজ দাদির জন্য আমি বেঁচে আছি। কত কুহু, আজ থেকে তোরা আমার নিচে ভাই বোন। আমি কখনো তোদের কুড়ি পাওয়া কাকে তুই ছাড়া বলে অবহেলা করব না রে। এই না হলে আমার মেয়ে আজ থেকে আমার দিন ছানা। আমাদের কখনোই কোনো পরিস্থিতিতে কাউকে অবহেলা করা উচিত নয়, কারণ আমরা জানি না আমাদের কখন কাকে প্রয়োজন হতে পারে। এভাবে টুকি নিজের ভুল বুঝতে পারে। এরপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। টুনটুন, মা টুনটুন, কোথায় গেলি রে? এদিকে আয় মা, আমি তোর জন্য খাবার বেড়েছি। কই রে মা? এই তো মা, আমি এসে গেছি। আর মা, তুমি আবার আমাকে খেতে ডাকছো? আমি না একটু আগে কতগুলো ফল খেলাম। হ্যাঁ রে মা, সে তো ফল খেয়েছিস, কিন্তু কোনো খাবার তো সকাল থেকে তোর পেটে যায়নি। এখন কথা না বলে চুপচাপ খাবার খেয়ে নে তো। খাবার না খেলে তো তোর শরীর দুর্বল হয়ে যাবে, আর তুই অসুস্থ হয়ে যাবি রে মা। টুনির এমন কথা শুনে টুনটুন খাবার খায়। এই তো আমার লক্ষ্মী মেয়ে। মা রে, এখন আমি কাজে যাব, তুই বরং বাসাতেই থাক। আর শোন, লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি, কিন্তু একদম দুষ্টুমি করবি না, কেমন? আচ্ছা মা, তুমি যেমনটা বলবে আমি সেভাবেই থাকবো। মা,
তুমি এখন নিশ্চিন্তে কাজে যাও তো। আর হ্যাঁ, বাসায় ফেরার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবে, কেমন? এরপর টুনি কাজে চলে যায়। উফ, আজ সন্ধ্যা হয়ে গেল, এখনো মা বাসায় ফিরলো না। এইদিকে আমার শরীরটা তো বড্ড খারাপ লাগছে, মাথাটা ভীষণ ব্যথা করছে। যাকে মার জন্য আর অপেক্ষা না করে আমি বরং গিয়ে শুয়ে পড়ি। শরীরটা ভালো লাগছে না, এভাবে থাকতেও পারছি না। এরপর টুনটুন শুয়ে পড়ে। আর এর কিছুক্ষণ পরে টুনি বাসায় ফিরে আসে। আর টুনি বাসায় ফিরে দেখে টুনটুন কাতরাচ্ছে, আর দেখে টুনটুনের ভীষণ জ্বর এসেছে। একি, আমার মেয়েটার গায়ে তো ভীষণ জ্বর, এসব কি করে হলো? এত রাতে আমি এখন ডাক্তার কোথায় পাবো? না, এসব কথা ভেবে সময় নষ্ট না করে আমি বরং মেয়েটার মাথায় জলপট্টি দিয়ে দেই, তবে মেয়েটার জ্বর হয়তো একটু কমবে। এ কথা বলে টুনি টুনটুনের মাথায় জলপট্টি দিতে থাকে। আর সারা রাত জেগে টুনি এভাবেই টুকির মাথায় জলপট্টি দিতে থাকে। আর রাত শেষে টুনটুনের জ্বর কিছুটা কমে যায়। মা, ও মা, তুমি এসেছো গো। কিন্তু মা, তুমি কি এভাবে সারা রাত জেগে কাটিয়ে দিয়েছো নাকি? হ্যাঁ রে মা, কি করব বল, গত রাতে যে তুই ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিলি, তোর অমন জ্বর দেখে যে আমি বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। যাক, ঈশ্বরের কৃপায় এখন তুই সুস্থ। হ্যাঁ গো মা, আমার শরীর এখন বেশ ভালো লাগছে। কিন্তু মা, তুমি সারা দিন কাজ করে আবার সারা রাত জেগে আমার সেবা করেছো, তোমার তো অনেক কষ্ট হয়েছে তাই না মা? আচ্ছা মা, সারা রাত যেভাবে জেগেছিলে তোমার ঘুম পায়নি? না রে মা, আমার ঘুম পায়নি। সন্তানের সেবা করলে কোনো মায়েরই ক্লান্তি আসে না রে মা। বড় হয়ে তুই যখন মা হবি তখন সবটা বুঝতে পারবি। যাই হোক, এখন তুই এখানে চুপটি করে বসে থাকতো, আমি তোর জন্য গরম গরম খাবার বানিয়ে আনছি। এ কথা বলে টুনি টুনটুনির জন্য খাবার বাড়তে চলে যায়। এভাবেই টুনি তার সন্তানকে ভালোবাসত। মা, ও মা, একটা কথা বলি, আজ তো তুমি বাসাতেই আছো, চলো না দুজনে মিলে কোথাও ঘুরতে যাই। আসলে মা, আমরা তো অনেকদিন থেকে কোথাও ঘুরতে যাই না। সেটা তো তুই একদম ঠিক কথাই বলেছিস, কিন্তু মা, আজ আর আমরা বাইরে যাব না, অন্য কোনো দিন যাব। আজকে কেমন জানি মনটা কুকাইছে। আজ না রে মা, আমরা অন্য কোনো দিন ঘুরতে যাব। সোনা, আজ আমি বাইরে যেতে চাইছি তো, তাই তুমি এভাবে বলছো তাই না? আসলে মা, তুমি আমার কোনো ইচ্ছা অনিচ্ছা বোঝোই না, কত দিন থেকে বাইরে যাই না, তাই একটু ঘুরতে যেতে চাইলাম, আর তুমি আমাকে অজুহাত দিচ্ছ মা। বুঝেছি, তুমি আমাকে মোটেও ভালোবাসো না। আচ্ছা, তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে না তো? ঠিক আছে, তবে আমি একাই ঘুরতে যাব। মা টুনটুন, তুই আমাকে ভুল বুঝছিস রে মা। শোন মা, আমার কথাটা একটিবার শোন। টুনটুন, যাস না মা, দাঁড়া, টুনটুন যাস না। টুনি এত ডাকা সত্ত্বেও টুনটুন টুনির কোনো কথাই শোনে না। সে নিজের মতো একা একা ঘুরতে চলে যায়। আর ঘুরতে গিয়ে টুনটুন একটা শিকারির খপ্পরে পড়ে। শিকারি টুনটুনকে ধরে তার বাড়ি নিয়ে যায়। ও মা গো, আজ তুমি টুনির ছানা ধরে এনেছো? আমার কতদিনে এই শখ, আমি টুনির ছানার মাংস ভুনা খাবো। তুমি খুব ভালো কাজ করেছো গো। হ্যাঁ গো গিন্নি, তোমার কথা ভেবেই তো আমি টুনির ছানাটা ধরে আনলাম। যাই হোক, এটাকে এখন বেঁধে রাখি, বিকেলে একে জবাই করব। এই কথা বলে শিকারি টুনটুনকে খাঁচায় আটকে রাখে। এসব ঘটনা সুখী পায়রা দূর থেকে দেখতে পায়। আর এদিকে সুখী পায়রা তাড়াতাড়ি টুনির কাছে যায়। আর এই সব কথা টুনিকে বলে। কি বলছো তুমি? আমার মেয়েকে শিকারি ধরে নিয়ে গেছে। কতবার করে মেয়েটাকে বারণ করলাম, বাইরে যাস না, বাইরে যাস না, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনলো না, আর বাইরে গিয়ে একটা বিপদ বাঁধালো। এখন আমি কি করি? না, আমি ওই শিকারির কাছে যাব, আর যে করেই হোক
আমি আমার ছানাকে মুক্ত করে আনবই। এরপর টুনি সে শিকারির বাড়িতে যায়। আর শিকারির খাঁচায় নিজের সন্তানকে বন্দি দেখে টুনি ভীষণ কষ্ট পায়। ও মা, এ তো দেখছি ছানার সাথে সাথে ছানার মাও এখানে এসে হাজির হয়েছে। তা বলছি, এই পাখি, তুই এখানে কেন এসেছিস রে? ও, নিজের ছানাকে বাঁচাতে এসেছিস নাকি? হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। মা যখন হয়েছি, ছানাকে তো বাঁচাতেই হবে। ছানাকে যদি নাই আগলে রাখতে পারি, তবে আমি কেমন মা? বাহ, তোর কথাই তো দেখছি যুক্তি আছে। কিন্তু তুই যতই নীতি কথা বল না কেন, আমরা কিছুতেই তোর ছানাকে ছাড়ছি না। আমি তোর ছানার মাংস ভুনা খাবই খাবো, বুঝেছিস তুই? না, দয়া করে তুমি এ কথা বলো না। আচ্ছা, তোমায় একটা কথা বলি, তোমার সন্তানকে যদি তোমার সামনে কেউ মেরে ফেলার কথা বলতো, তবে কি তুমি কষ্ট পেতে না? কষ্ট না পেয়ে কি আর উপায় আছে? চোখের সামনে সন্তানের মৃত্যু দেখা কোন মায়ের পক্ষে সম্ভব বলতো তুই? হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে, তোমরা মানুষরাই শুধু সন্তানকে ভালোবাসো, আমরা পাখিরা ছানাদেরকে ভালোবাসি না? শোনো, পাখি হোক বা মানুষ হোক, সব মায়ের ভালোবাসাই একরকম। কিন্তু তোমরা মানুষরা সেটা বোঝো না। তোমরা মানুষরা তো নিষ্ঠুর যে আমাদের মতো অসহায় পাখিদের খোল খালি করতে দুবারও ভাবো না। তোমরাই শুধু মা, আমরা কি মা নই? তোমাদেরই শুধু কষ্ট হয়, আমাদের কষ্ট হয় না? তোমরা শুধু আমাদের ছানাদেরকে ভোগ বিলাসে কাজে লাগাও। তোমার যদি এতই টুনির মাংস ভুনা খাওয়া দরকার হয়, তো তুমি আমাকেই জবাই করে খাও। তবুও দয়া করে আমার ছানাটাকে ছেড়ে দাও, আমি তোমায় অনুরোধ করছি। আমার ছানাটাকে মেরো না, আমার ছানাটাকে ছেড়ে দাও। টুনির কথা শুনে শিকারির বউয়ের চোখে জল চলে আসে। আর এমন একটা পাখি মায়ের ভালোবাসা দেখে শিকারির বউ হতবাক হয়ে যায়। তোর কথাগুলো আমাকে মুগ্ধ করেছে রে টুনি। সত্যি, তোর মতো মায়ের ভালোবাসার কাছে আমি আজ ব্যর্থ। আমরা আর তোর ছানাকে খাবো না। এক্ষুনি তুই তোর ছানাকে নিয়ে যা, আমি ছেড়ে দিচ্ছি তোর ছানাকে। আজ কেন, আমরা আর কখনোই পাখির মাংস খাবো না। নিয়ে যা তোর ছানাকে। এরপর শিকারির বউ টুনটুনকে ছেড়ে দেয়। আর টুনটুনও নিজের ভুল বুঝতে পারে। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমায় ভুল বুঝেছি আর বোকার মতো বাইরে এসে নিজেই বিপদে পড়েছি। তুমি আমাকে সত্যি অনেক ভালোবাসো মা, আমায় ক্ষমা করে দাও, আমি আর তোমার অবাধ্য হব না। টুনি টুনটুনকে ক্ষমা করে দেয়। হিমছড়া নদীর ওপারই ছিল অনেক বড় একটা বন। সেই বনে অনেক রঙিন রঙিন পাখিরা বসবাস করত। সেই বনে বাসা বানিয়েছিল টোনা ও টুনি পাখি। টোনা অনেক কষ্ট করেই তার সংসার চালাতো, তবুও তার মনে কোনো দুঃখ ছিল না। টোনা ও টোনা, বাসায় যে কোনো বাজার নেই সেদিকে কি তোমার খেয়াল আছে? হ্যাঁ, যাও তাড়াতাড়ি বাজারে যাও, আমাকে আবার তাড়াতাড়ি রান্না করতে হবে। আসলে টুনি, আমার তো সে কথা মনেই ছিল না। দাও দাও, বাজারের ব্যাগটা এনে দাও তো, আর বলো কি কি আনতে হবে। শোনো, আমি আজ কাকুলি বোন আর সুখী পায়রা বোনকে দাওয়াত করেছি, তাই তুমি আজ মাছ মাংস আর ভালো ভালো বাজার করে আনবে, বুঝলে? আর সব কিছু মনে করে আনবে কিন্তু। সে কি টুনি, এত বাজার কি দিয়ে আনবো বলো তো? আমার কাছে কি আর অত টাকা আছে? তুমি তো জানোই আমি সামান্য কাজ করে কত কষ্টে সংসারটা চালাই। তারপরও তুমি আমাকে না জানিয়ে কেন ওদের দাওয়াত করেছো বলো তো টুনি? এমনিতেই আমাদের অভাবের সংসার। শোনো টোনা, এখন কি তুমি যাও? আমি সবার কাছে ছোট হই, তাই এখন যা বলছি তাই করো তুমি। আর তোমার এমন অভাব তো সারা জীবন লেগেই থাকবে, তাই বলে কি আমি কাউকে দাওয়াত করবো না নাকি? টুনির এমন কথা শুনে টোনা অনেক কষ্ট পায় আর বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে চলে যায়। এইভাবেই অনেক দিন কেটে যায়। একদিন টুনি টোনাকে বলে, টোনা, আমাদের বনে টিয়া আছে না,
ওর মেয়ের আর কদিন পরে বিয়ে গো। সেখানে সব পাখিরা শুনেছি অনেক সেজে গুজে আসবে, তাই বলছিলাম টোনা তুমি যদি আমাকে কিছু দামি গহনা কিনে দিতে। টুনি আমরা তো অনেক গরিব বুঝলে, আর গরিবদের কখনোই বড় বড় স্বপ্ন দেখতে নেই। আর তুমি তো জানোই টুনি, এই বনে সব পাখিদের থেকে আমরাই সব থেকে গরিব। এটা তুমি কেন বারবার ভুলে যাও বলো তো? টোনা যেদিন থেকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে তুমি আমাকে এক কথাই বলে যাচ্ছ, আমি বাকি পাখিদের মতো অনেক বড়লোক হতে চাই বুঝলে, ভালো খাবার আর ভালো পোশাক পরতে চাই। আর তুমি যদি আমাকে এবার দামি গহনা না বানিয়ে দাও তাহলে আমি এই বাসা ছেড়ে চলে যাব। এ কথা বলে টুনি রেগে সেখান থেকে চলে যায়, আর টোনা মন খারাপ করে বাসাতেই বসে থাকে। এভাবেই টুনি সব সময় কিছু না কিছু কিনে চাইতো টোনার কাছে। একদিন টোনা কাজ করতে গিয়েছিল আর টুনি বাসাতেই বসেছিল, আর ঠিক তখনই সেখানে সুখী পায়রা টুনির বান্ধবী শালু শালিক আসে। আর এতদিন পর বান্ধবীকে দেখে তো টুনি অনেক খুশি ছিল। আরে শালু শালিক কেমন আছিস তুই? আর সুখী পায়রা বোন তুমি আমার বান্ধবীকে কোথায় পেলে গো? কতদিন পরে আমি ওকে দেখলাম জানো? আর বলো না টুনি, আমি তো বাসায় কাজ করছিলাম আর তখনই তোমার বান্ধবী এসে তোমার কথা বললো আমাকে, তাই আমি তোমার বান্ধবীকে আমার সাথে করে তোমার বাড়ি নিয়ে এলাম। তবে এবার আমি যাই গো, বাসায় অনেক কাজ পড়ে আছে। এই কথা বলে সুখী পায়রা সেখান থেকে চলে যায়। আর শালু শালিকের শরীরে অনেক গহনাপাতি দেখে তো টুনির অনেক লোভ হয়। হ্যাঁ রে শালু, তোর শরীরে এত গহনা, এসব তুই কোথায় পেলি রে? জানিস আমারও না অনেক গহনা, ভালো খাবার, ভালো পোশাক, এসবের অনেক ইচ্ছে রে। হ্যাঁ রে টুনি, এগুলো সব আমার জিনিস। আরে আমি তো অনেক বড় লোক, আমার তো কোনো কিছুরই অভাব নেই, আমি যখন যা চাই সেটাই কিনতে পারি রে। আর শোন টুনি, আমার যেমন সামর্থ্য আছে আমি তেমন ভাবে চলি রে, তাই বলছি কি তোর যা আছে তা নিয়ে সুখে থাক বুঝলি। এসব জ্ঞান আমাকে দিস না তো শালু। আমি বুঝেছি আমার এসব স্বপ্নগুলো তোর কাছে কোনো গুরুত্ব নেই তাই না? টুনিয়া শালু শালিক যখন বাসায় এসব কথা বলছিল তখনই সেখানে টোনা কিছু খাবার নিয়ে আসে আর বলে, টুনি এই খাবারগুলো রাখো কেমন, আর আমি একটু পরেই বাসায় চলে আসব। আসলে একটা কাজের সন্ধান পেয়েছি তো সেসব নিয়ে একটু কথা বলবো আর কি। এরপর টোনা খাবারগুলো দিয়ে সেখান থেকে চলে যায়। আর টোনা আনা এসব সস্তা খাবার দেখে টুনি অনেক রেগে যায়। দেখলি দেখলি তুই টোনা কত সস্তা খাবারগুলো এনে দিল? জানিস আমার এসব খাবার খেতে খেতে মুখে রুচি নষ্ট হয়ে গেছে, এজন্য টোনাকে আর আমার একদম ভালো লাগে না। ওকে বিয়ে করে আমার জীবনটাই নরক হয়ে উঠেছে, ওকে আমার বিয়ে করাটাই ঠিক হয়নি। আরে টুনি কি বলছিস তুই? হ্যাঁ তবে টুনি তোর স্বামী তো দেখতে অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে রে। আর তুই যেহেতু টোনাকে বেশি দেখতেই পারিস না তাই আমি তোকে একটা কথা বলতাম আর কি। আরে এত দ্বিধাবোধ করছিস কেন, তাড়াতাড়ি বলে ফেল তো। আসলে আমি তোর স্বামীকে কিনে নিতে চাই, এর বিনিময়ে আমি তোকে অনেক টাকা দেব, সেগুলো দিয়ে তুই অনেক বাড়ি গাড়ি গহনা সব কিছু কিনতে পারবি। এবার তুই ভেবে দেখ, অনেক টাকার ব্যাপার কিন্তু। তুই সত্যি বলছিস শালু শালিক? টোনাকে তোর কাছে বিক্রি করলে আমি অনেক টাকা পাবো? হায় হায় আমি কোনো স্বপ্ন দেখছি না তো, ভালোই হবে সেটা রে। তোর টাকাগুলো দিয়ে তখন আমি আমার সব আশা পূরণ করতে পারবো। তবে এখন তো টোনা বাইরে গেছে, তুই বরং কাল সকালে আসিস কেমন? এরপর শালু শালিক সেখান থেকে চলে যায়। আর টোনা বাসায় এলে টুনি টোনাকে সবটা খুলে বলে, কিন্তু সেসব কথায় টোনা কোনো গুরুত্ব দেয় না। এইভাবে সেই দিনটা কেটে যায়। পরের দিন সকালে শালিক টাকা নিয়ে টুনির বাসায় আসে আর টাকা দিয়ে টোনাকে নিয়ে যেতে চায়। তখন টোনা বলে, এসব কি হচ্ছে টুনি, তুমি তাহলে কাল আমাকে সব সত্যি কথা বলেছিলে? আচ্ছা
তোমার কি মাথা খারাপ হয়েছে? টাকার লোভে তুমি তোমার স্বামীকে বিক্রি করে দিচ্ছ? শোনো টোনা, তুমি তো আমার কোনো চাহিদাই পূরণ করতে পারোনি, আর তাই আমি এ কাজ করতে বাধ্য হয়েছি। টুনির এমন কথা শুনে টোনার চোখ দিয়ে জল পড়তে থাকে। তখন টোনা আর কিছু না বলেই শালিকের সাথে যেতে রাজি হয়, আর শালিক টুনিকে টাকা দিয়ে টোনাকে নিয়ে চলে যায়। আর সেই দিন থেকে সব টাকা পয়সা নিয়ে টুনি বড়লোকদের মতো করে সুখেই দিন কাটাতে থাকে। কিন্তু যতই দিন যাচ্ছিল টুনির একাকিত্ব ততই বাড়ছিল। এত টাকা পয়সা থাকার পরেও সে অনেক অসুখী ছিল, তাই সে আর কিছু না ভেবে একদিন শালিকের বাসায় যায়। শালিক, তুই আমার টোনাকে আমার কাছে ফিরিয়ে দে, আমি যে একা আর দিন কাটাতে পারছি না। টোনা, চলো আমার সাথে বাড়ি ফিরে, আমরা আগেই ভালো ছিলাম। টোনা, আমার টাকা পয়সা কিছু চাই না, টাকা পয়সার থেকে পরিবারের সুখ শান্তি অনেক বেশি প্রয়োজন। আর শালিক, আমি তোকে তোর সব টাকা ফিরিয়ে দেব রে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ঠিক আছে রে বন্ধু, তবে শোন, আমি তোর স্বামীকে কিনে এনেছিলাম তোকে তোর লোভ আর ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। আমি সব কিছু পরিকল্পনা করেই করেছিলাম রে। তোকে আমি এটা বোঝাতে চেয়েছিলাম যে পরিবারের একজন সদস্য না থাকাটা কতটা কষ্টের হয়। তবে তুই যখন তোর ভুলটা এবার বুঝতে পেরেছিস, তবে যা, তুই তোর স্বামীকে নিয়ে বাড়ি ফিরে যা টুনি। শালিকের এমন কথা শুনে টুনি অনেক খুশি হয়, আর খুশি হয়ে টোনাকে বাড়ি নিয়ে যায়, আর টুনি সুখে তার দিন কাটাতে থাকে।